ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করে হারের স্বাদ পেয়েছে ভারত। হাডলের স্পিন গণনীতে স্বাগতিকদের 28 রানে হারিয়েছে সফরকারীরা। এতে 1-0 সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। হায়দ্রাবাদ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 246 রান তুলতে পারে ইংল্যান্ড, জবাবে ব্যাটিংয়ে নেমে 436 রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা 420 রান তোলে, 231 রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল। জবাবে দিতে নেমে 202 রানে অলআউট হয়েছে ভারত। এতে 28 রানে জিতেছে ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন টম হাডলে। জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী চহল। তবে ইনিংস বড় করতে পারেননি জয়সওয়াল। 35 বলে 15 রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শুভমান গিল। 2 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রোহিত শর্মা। 58 বলে 39 রান করে টম হাডলের বলে লেগ বিফোরে কাটা পড়েন তিনিও। ইনিংস বড় করতে পারেননি রাহুলও। 48 বলে 22 রান করে রুটির শিকার হন এই ডানহাতি ব্যাটারও। 42 বলে 17 রান করে তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল, আরেক ভারতীয় তারকা ব্যাটার শ্রেয়স আয়ার। 31 বলে মাত্র 13 রান করে 2 রান করে জাদেজার রান আউট হলে ভারতীয় শিবিরে হাল ধরেন শ্রীকান্ত ভারত ও রবীন্দ্রচন্দ্র অশ্বিন। 59 বলে 28 রান করে হাডলের বলে বোল্ড আউট হয়ে চাপে পড়ে যায় ভারত। 84 বলে 28 রান করে ফেরেন অশ্বিনও। শেষ দিকে মোহাম্মদ সিরাজ 30 বলে 12 রান করে আউট হলে 202 রানে অলআউট হয়ে যায় ভারত। এতে 28 রানের জয় পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 7 উইকেট শিকার করেন হাডলে। এছাড়াও জো রুট ও জ্যাক ক্লিস 1টি করে উইকেট শিকার করেন।